আমরা দেশের জন্য নিজের জীবনকে আসলে উৎসর্গ করে দিয়েছি। আমরা ভাবিনি যে আমরা কেউ বেঁচে থাকব। আমাদের নিজেদের মৃত্যুটা কামনা করে আমরা জীবনের মায়াটা ত্যাগ করেই আমরা কিন্তু রাজপথে ছিলাম। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আমাদের যে প্যানেল রয়েছে, আমাদের সাথে যারা রয়েছেন সিনিয়র জুনিয়র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা ডানও না আমরা বামও না আমরা মধ্যম, আমাদের সাথে আসলে সবাই ইনক্লুডিং হিসেবে রয়েছেন। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রাজনৈতিক দলে 33% নারী দরকার, সেটি কিন্তু দীর্ঘ 50 বছর পরও স্বাধীনতার কোনো রাজনৈতিক দল এটি আসলে নিশ্চিত করতে পারেনি। কিন্তু গণ অধিকার পরিষদে দেখবেন যে আমাদের মতো অনেক তরুণ ফিমেল রয়েছেন, উইমেন রয়েছেন, নারী রয়েছেন, আসলে যেভাবেই বলেন না কেন তারা কিন্তু আসলে ক্যান্ডিডেট হিসেবে লড়তে চাচ্ছেন। এটি কিন্তু আসলে বাংলার মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, এশিয়া মহাদেশের কাছে আসলে এটি একটি আমি মনে করি মডেল হতে পারে। আপু, আপনাদের নিবন্ধন নিয়ে অনেক ঝামেলা ছিল নির্বাচন কমিশনার থেকে, আদালত থেকে, শেষ পর্যন্ত আপনারা নিবন্ধন পেয়েছেন। সবকিছু মিলিয়ে কেমন লাগছে যে এতদিন পরে নিবন্ধনটা পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটি আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার আসলে আমাদেরকে নিবন্ধন দিবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এই প্রশাসনকে আসলে দলীয়করণ কারণে, আসলে কুক্ষিগত করার কারণে এবং তাদের মদত পুষ্ট করার কারণে আসলে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। অথচ এই কোনো দল এখন পর্যন্ত এত ক্রাইটেরিয়া পূরণ করে কখনোই নিবন্ধনের জন্য আবেদন করেনি। বাংলাদেশের যে অবস্থা সেটি হচ্ছে গিয়ে গণতান্ত্রিক একটি দেশ, এই দেশে যে কেউই রাজনৈতিক দল করতে পারে, যে কেউই নিবন্ধনের জন্য আবেদন করতে পারে এবং সেটি পাওয়ার অধিকার তার আছে। তো সেই জায়গা থেকে আপনি দেখতে পেয়েছেন যে আমাদেরকে যে পরিমাণ হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাদের 2টা ট্রাক ভরে আমাদের ডকুমেন্টস নিতে হয়েছে, 40,000-এরও বেশি ডকুমেন্টস আমাদের সাবমিট করতে হয়েছে, এর মধ্যে 20,000 কপির মতো আমি নিজে হাতে সত্যায়িত করেছি, আমি নিজে হাতে আসলে কাজ করেছি, আমার ফিঙ্গারপ্রিন্ট আছে 20,000 কপির উপরে। আপনি দেখেছেন নিবন্ধন কমিটি আমি ছিলাম এবং সেখানে আমরা কাজ করেছি দিন রাত এক করে, সাথে আমার আরও টিম মেম্বার ছিলেন। আমরা দীর্ঘদিন যাবত আমরা কাজ করে সকল ডকুমেন্টস আমরা রেডি করে আমরা কিন্তু নির্বাচন কমিশনারের কাছে আমরা সাবমিট করেছি এবং প্রাথমিক পর্যায়ে কিন্তু যাচাই বাছাইতে আমরা কিন্তু টিকে গিয়েছিলাম। কিন্তু যখন তারা আমাদেরকে প্রস্তাব রেখেছিলেন যে তাদের সাথে থেকে আমরা নির্বাচন করব, তো এই প্রস্তাবটা যখন ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি যখন সেটি খারিজ করে দিয়েছেন এবং সেটিকে না বলে দিয়েছেন, তাদের সাথে একমত পোষণ করেননি, ঠিক তখনই তারা নিবন্ধনটা আমাদেরকে আটকে দিয়েছেন। এবং যে বা যারা তাদের সাথে একমত পোষণ করেছে তাদেরকে আসলে তারা নিবন্ধন দিয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এর পাশাপাশি আপনি দেখছেন যে 5ই আগস্ট হওয়ার পর যে আমাদের বিজয় আমরা ছিনিয়ে এনেছি এবং যে বিজয়ের নতুন বাংলাদেশের স্বাদ পেল, তার পরবর্তীতে দেখবেন সকল মন্ত্রণালয়ে আসলে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তারই ধারাবাহিকতা দেখেন। এরপরে নিবন্ধনের জন্য কিন্তু আমাদের তেমন বেগ পেতে হয়নি। তারপরে আমরা নিবন্ধনের জন্য পুনর্বিবেচনার জন্য আমরা আবার আবেদন করেছি এবং তখন হচ্ছে গিয়ে আমরা নিবন্ধন 2 সেপ্টেম্বর 2024-এ আমরা কিন্তু নিবন্ধনটা পেয়েছি। এবং তার জন্য আসলে আমার নেতাকর্মী বা আমরা, আমার নেতা, সাধারণ মানুষ আসলে সবাই অনেক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেছেন এবং আমরাও শুকরিয়া আদায় করছি। এবং এটি একটি দীর্ঘদিনের চাওয়া ছিল, একটি স্বপ্ন ছিল, এটা আমাদের অধিকার ছিল। তো যেমনটা আমরা ভোটের অধিকার থেকে হরণ হয়েছি, তেমনি নিবন্ধনের অধিকার থেকেও আমাদের সেই অধিকারটাও হরণ করা হয়েছিল। সেই অধিকারটা ফিরে পেয়ে, যেমন হারানো সন্তান ফিরে পেলে যেমন মায়ের খুশি হয়, ঠিক তেমনিভাবে আমরা নিবন্ধনটা আসলে পেয়ে আমরা 2 সেপ্টেম্বরের পর থেকে ঠিক আমাদের ফিলিংসটা এমনই যে আমাদের হারানো সন্তান। এখন তো আপনারা নিবন্ধিত দল, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে আপনারা আসলে কিভাবে আসছেন, কার সাথে জোটগতভাবে নাকি মানে এককভাবে আপনারা আসছেন, এই বিষয়টা যদি একটু দেখুন। আসলে দেশের কখন কি পরিস্থিতি হয় তার উপরে ডিপেন্ড করে মানুষের জীবন বা রাজনৈতিক সিদ্ধান্ত বা পারিবারিক সিদ্ধান্তগুলো চলে আসে। দেখেন, করোনার সময় একরকম একটা সিদ্ধান্ত ছিল, আপনারা দেখতে পেয়েছিলেন যে সেই সময় আসলে আমরা কি মাস্ক ছাড়া বাইরে বের হইনি। তবে এখন আপনি আমি আমরা অনেকেই কিন্তু বিনা মাস্কে কিন্তু চলাফেরা করছি। তো ফিউচারে কি হবে সেটা এই ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ঠিক আমি এখন আমাদের সিদ্ধান্তটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন এই মুহূর্তে আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা 300 আসনে প্রার্থী দিব এবং ট্রাক মার্কা নিয়ে আমরা
প্রতিটা ঘরে ঘরে ডোর টু ডোর পৌঁছে যাওয়ার চেষ্টা করব, এবং জনগণ যদি আমাদেরকে যোগ্য মনে করে যে না তরুণদের হাতেই দেশ নিরাপদ, পুরনো গাড়িকে আলকাতরা দিয়ে ঢেলে সাজিয়ে আবার তেল টেল ভরে তাদেরকে রাস্তা ঠেলাঠেলির দরকার নেই, বরং তার থেকে তরুণদের হাতে দেশ নিরাপদ, তরুণরাই রাষ্ট্র চালায়, তারা যদি আমাদের উপরে সাধারণ জনগণ যদি ভরসা করতে পারে, তাহলে আগামীতে রাষ্ট্রনায়ক হবে জনাব নুরুল হক নুর। আচ্ছা, আপনারা কি মনে করেন যে গণ অধিকার পরিষদ মানে সেই লেভেলে বা তিন শাসনের নির্বাচন করার মতন তাদের সক্ষমতা আছে? দেখেন, তা তো অবভিয়াসলি আমাদের সেই সক্ষমতা রয়েছে বা সেই স্পৃহা বা রিদম সেটা রয়েছে বলেই আমরা সেটার জন্যই আসলে এত ফাইট করেছি। দীর্ঘ 6টি বছর ধরে আমরা রাজপথে দেশের স্বার্থে সভা সেমিনার আন্দোলন করেছি, তার রাজ সাক্ষী আপনারাই, আপনারাই সবসময় আমাদের পাশে ছিলেন, সাপোর্ট দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আমরা তরুণ, আমরা সকলেই আসলে দেশকে ভালোবাসি, আমাদের কোনো যোগ্যতা নাই শুধুমাত্র দেশপ্রেম ছাড়া। অতএব আমার মনে হয় যার ভিতরে দেশপ্রেম থাকে তার দ্বারা সব কিছুই সম্ভব। যে আমরা সবাই তরুণ, আমরা প্রায় সবাই সেম এজ, আমার সভাপতি, আমার সেক্রেটারি বা আমরা যারা রয়েছি, আমরা কিন্তু আমাদের সাথে যারা রয়েছে আমরা সকলেই কিন্তু একটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে রয়েছি। আমরা সেভাবে করেই লেভেল আমরা মেনটেন করে চলছি এবং আমরা ফিল্ড রেডি করছি, যখনই ডক্টর ইউনুস বাসিতে সিটি দেবে তখনই যেন আমরা দৌড় দিতে পারি।